থেকে আমি বরুণ গুহ দেখাচ্ছি বালির দৃশ্য, যেটা কলকাতা এবং হাওড়া যাওয়ার বাসের লাইন। অথচ সরকারি ঘোষণা সত্ত্বেও বাসের কোনো দেখা নেই, সরকারি এবং প্রাইভেট কোনোটাই দেখা নেই। আর বাস ধরার জন্য পাবলিকের প্রচণ্ড লাইন, পাবলিক পুরো রাজেহাল। কোথেকে আসছেন? হিন্দমোটর থেকে। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আধ ঘন্টার উপরে। কোনো বাস পাননি? সরকারি বা বেসরকারি কোনো বাসই পাননি? তো সরকারের তো ঘোষণা ছিল যে আজকে থেকে পুরোপুরি বাস নামবে। ঘোষণা করে কিন্তু পাটুয়ালির রাস্তায় বেড়াল বোঝা যায় কী আছে না আছে, সরকার তো অনেক কিছুই বলে। ডিউটি একজন দাঁড়িয়ে আছেন, ডিউটিতে লেট হচ্ছে? যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।